রহমানের রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আল্লাহর অশেষ রহমতে ও তোমাদের দয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি সালমা খাতুন, সহকারী শিক্ষক, সৃষ্টি সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহী। দশম শ্রেণীর গার্হস্থ্য বিজ্ঞান অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম, সেই সাথে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। দেখতে দেখতে আমাদের 2020 সাল পেরিয়ে নতুন এক বছর আমরা পা দিলাম 2021 সালে। করোনাকালীন সময়ে তোমাদের স্কুল বন্ধ থাকা সত্ত্বেও আমরা তোমাদের পাশে থেকে লাইভ ক্লাস, ভিডিও ক্লাস, বিভিন্ন ধরনের সাপ্তাহিক পরীক্ষা, টিউটোরিয়াল পরীক্ষা, সেমিস্টার পরীক্ষা, অনেক কিছু করে তোমাদের পাশে আমরা সহযোগিতা করেছি। তেমনি তোমরাও আমাদের পাশে থেকে লাইভ ক্লাস, ভিডিও ক্লাস, হোয়াটসঅ্যাপ গ্রুপে হোমওয়ার্ক পোস্ট করে আমাদের সহযোগিতা করে গেছো। আশা করব গত বছরের মতো এবছরও স্কুল বন্ধ থাকা অবস্থায় তোমরা আমাদের পাশে থাকবে। আমাদের পাশে থাকার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। তোমরা এখন একটা নতুন শ্রেণীতে উঠে গেছো, সেই জন্য তোমাদের সাথে আজকে আমাদের নতুন শ্রেণীর একটা নতুন ক্লাস, গার্হস্থ্য বিজ্ঞান দশম শ্রেণীর প্রথম ক্লাস আজকে তোমাদের সাথে। গত ক্লাস ছিল, সেখানে তোমাদের পড়া ছিল দশম অধ্যায় খাদ্যের কাজ ছিল পড়া। কি ছিল? খাদ্যের কাজ। দেখি তোমরা কেমন পড়াশোনা করেছো, দুই একটা প্রশ্ন ধরি তো। আচ্ছা তুমি বলো তো খাদ্যের কাজ কয়টি? বাহ সুন্দর হয়েছে, খাদ্যের কাজ কয়টি? পাঁচটি। আচ্ছা তুমি বলো তো খাদ্যের কাজ যে পাঁচটি, সে পাঁচটির নাম বলো। ওকে, থ্যাংক ইউ, খুবই সুন্দর পড়াশোনা করেছো। তাহলে আমি আজকে তোমাদের পড়াতে চলে যাচ্ছি। আজকে তোমাদের পড়াবো খাদ্যের উপাদান। দশম অধ্যায়ে কি পড়াবো? খাদ্যের উপাদান। দেখো বোর্ড বই বের করো, বোর্ড বই দেখবে খাদ্যকে ভাঙলে বিভিন্ন ধরনের জৈব রাসায়নিক বস্তু পাওয়া যায়। কি পাওয়া যায়? জৈব রাসায়নিক বস্তু পাওয়া যায়। কিকে ভাঙলে? খাদ্যকে ভাঙলে জৈব রাসায়নিক বস্তু পাওয়া যায়। তাহলে এখানে আমাদের একটা জ্ঞানমূলক প্রশ্ন চলে আসলো যে খাদ্যকে ভাঙলে আমরা কি পাই? খাদ্যকে ভাঙলে আমরা জৈব রাসায়নিক বস্তু পাওয়া যায়। খাদ্যর মধ্যে যেগুলো উপাদান আমাদের শরীরে বিভিন্ন ধরনের কাজ সম্পাদন করে, শরীরকে সুস্থ সবল ও কর্মক্ষম রাখে, তাদের পুষ্টি উপাদান বা খাদ্য উপাদান বলে। এখানে আরেকটা প্রশ্ন চলে আসলো কি আমাদের খাদ্যের উপাদান কাকে বলে? খাদ্যের মধ্যে যেগুলো আমাদের শরীরে বিভিন্ন ধরনের কাজ সম্পাদন করে, খাদ্যের মধ্যে যেগুলো খাদ্য আমাদের শরীরে বিভিন্ন ধরনের কাজ সম্পাদন করে, আমরা যদি খাদ্য গ্রহণ না করি তাহলে কি আমরা কি কাজ করার সে শক্তিটা পাবো? আস্তে আস্তে আমাদের শরীর নিস্তেজ হয়ে যাবে, কেন? আমরা যদি খাদ্য গ্রহণ না করি। তাই অবশ্যই আমাদের খাদ্য গ্রহণ করা দরকার। যদি কাজ আমরা কর্মক্ষেত্রে সঠিকভাবে চলতে চাই বা কাজগুলো সঠিকভাবে করতে চাই তাহলে আমাদের অবশ্যই খাদ্য গ্রহণ দরকার। খাদ্যের মধ্যে যেগুলো আমাদের শরীরকে বিভিন্ন ধরনের কাজ সম্পাদন করে, শরীরকে সুস্থ সবল কর্মক্ষম রাখে, তাকে কি বলে? খাদ্যের উপাদান বলে। এই পুষ্টি উপাদান আমাদের দেহে বিভিন্ন কাজে ব্যবহৃত হয়। এই পুষ্টি উপাদান কি হয়? আমাদের বিভিন্ন কাজে ব্যবহৃত হয়। খাদ্যের মধ্যে অবস্থিত বিভিন্ন পুষ্টি উপাদানগুলো প্রধানত ছয় প্রকার। খাদ্যের মধ্যে অবস্থিত যে পুষ্টি উপাদানগুলো আছে সেগুলো কয় প্রকার? সেগুলো হচ্ছে ছয় প্রকার। খাদ্যের মধ্যে যে পুষ্টি উপাদান আছে, এখানে আরেকটা প্রশ্ন আমরা কি একটা প্রশ্ন শিখলাম যে হচ্ছে খাদ্যকে ভাঙলে কি পাওয়া যায়, আরেকটা খাদ্যের উপাদান কাকে বলে, এখানে আসলো আবার খাদ্যের উপাদান কয়টি ও কী কী? খাদ্যের উপাদান ছয়টি। খাদ্যের উপাদান কয়টি? ছয়টি। দেখো যেমন প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট, ভিটামিন। প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট, ভিটামিন,
ধাতব লবণ পানি, প্রোটিন কার্বোহাইড্রেট ফ্যাট ভিটামিন ধাতব লবণ পানি। তাহলে কয়টা হলো? ছয়টা। খাদ্যের উপাদান কয়টি? ছয়টি। তাহলে প্রোটিন কার্বোহাইড্রেট ধাতব লবণ ফ্যাট ভিটামিন পানি। এবার আসো, এগুলো আমাদের শরীর গঠন, রক্ষণাবেক্ষণ ও তাপশক্তি উৎপাদনের জন্য অত্যন্ত প্রয়োজন। এই যে ছয়টি খাদ্যের উপাদান, আমাদের শরীরে কি কাজে দরকার? রক্ষণাবেক্ষণ, তাপ শক্তি উৎপাদন ইত্যাদি কাজে প্রয়োজন হয়। খাদ্য থেকে প্রাপ্ত ছয়টি পুষ্টি উপাদান প্রতিটি আমাদের দেহে একাধিক কাজ করে থাকে। এই যে ছয়টি পুষ্টি উপাদান, সবটাই কি এক একটা কাজ করে? একাধিক, একের অধিক কাজ করে থাকে আমাদের শরীরে। আমরা এই ছয়টি পুষ্টি উপাদান নিয়ে বিস্তারিত আলোচনা করব। তার মধ্যে প্রথম হলো প্রোটিন। প্রোটিন শব্দটা গ্রিক শব্দ প্রোটিউস থেকে এসেছে। প্রোটিন শব্দটা গ্রিক শব্দ প্রোটিউস থেকে এসেছে। কি থেকে এসেছে? প্রোটিউস থেকে এসেছে। আচ্ছা, তোমরা কেমন মনোযোগ দিয়ে ক্লাস করছো? তুমি বলো তো, খাদ্যকে ভাঙলে কি পাওয়া যায়? বাহ, চমৎকার হয়েছে। আচ্ছা, এবার তুমি বলো, খাদ্যের উপাদান কাকে বলে? ওকে, থ্যাংক ইউ, মনোযোগ দিয়ে ক্লাস করছো দেখি। এর অর্থ হলো সর্বপ্রথম অবস্থান। প্রোটিউস কি এসেছে? প্রোটিন শব্দটা প্রোটিউস থেকে এসেছে। প্রোটিন শব্দটা কি? গ্রিক শব্দ প্রোটিউস থেকে এসেছে। এর অর্থ হলো সর্বপ্রথম অবস্থান। প্রোটিনের অবস্থান কি? ছয়টি খাদ্য উপাদানের মধ্যে প্রোটিনের অবস্থান সর্বপ্রথম। যেখানে প্রাণের অস্তিত্ব সেখানেই থাকে প্রোটিন। যেখানে একটি প্রাণের অস্তিত্ব থাকে সেখানেই থাকবে প্রোটিন। প্রোটিন ছাড়া কোনো প্রাণীর অস্তিত্ব টিকে থাকতে পারে না। কারণ খাদ্য গ্রহণ ছাড়া আমরা যেমন বেঁচে থাকতে পারবো না, তেমনি প্রোটিন ছাড়াও কোনো প্রাণীর অস্তিত্ব টিকে থাকতে পারবে না, সে বেঁচে থাকতে পারবে না। তাই প্রোটিন ছাড়া কোনো প্রাণীর অস্তিত্ব কল্পনা করা সম্ভব না। প্রাণী এবং উদ্ভিদ জগতে প্রোটিন একটা প্রধান অংশ। প্রাণী এবং উদ্ভিদ জগতে প্রোটিন একটা কি? প্রধান অংশ। এই জন্য প্রোটিনকে মুখ্য উপাদান হিসেবে গণ্য করা যায়। এই জন্য কি করব আমরা? প্রোটিনকে মুখ্য মূল উপাদান হিসেবে গণ্য করব। কেন করব? প্রোটিন ছাড়া একটা প্রাণীর অস্তিত্ব কল্পনা করা যায় না। প্রোটিন ছাড়া কি প্রাণীর অস্তিত্ব কল্পনা করা যায় না। তেমনি যে ছয়টি উপাদান আছে তার মধ্যে প্রোটিনের অবস্থান হচ্ছে সর্বপ্রধান। প্রোটিন ছাড়া কি কোনো প্রাণী বেঁচে থাকতেও পারে না। আচ্ছা, তুমি বলো তো, খাদ্যের উপাদান কয়টি ও কি কি? ওকে, থ্যাংক ইউ, খাদ্যের উপাদান ছয়টি, সুন্দর বলেছ। কি কি? খুবই সুন্দর হয়েছে। প্রোটিনের গঠন, সব প্রোটিনে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন ও নাইট্রোজেন নিয়ে গঠিত। সব প্রোটিন কি? কার্বন, হাইড্রোজেন ও অক্সিজেন নিয়ে গঠিত। কি গঠিত? তিনটা উপাদান নিয়ে কি গঠিত? প্রোটিন গঠিত। কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন নিয়ে কি প্রোটিন গঠিত। কোনো কোনো ক্ষেত্রে সালফার, ফসফরাস, লৌহ ইত্যাদি মৌলিক পদার্থ যুক্ত থাকে। প্রোটিনকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাঙলে প্রথমে অ্যামাইনো অ্যাসিড এবং পরে কার্বন, হাইড্রোজেন ইত্যাদি মৌলিক পদার্থ পাওয়া যায়। প্রোটিনকে কি ভাঙলে? প্রথম পাওয়া যায় অ্যামাইনো অ্যাসিড, পরে কার্বন, হাইড্রোজেন ইত্যাদি মৌলিক পদার্থ পাওয়া যায়। অ্যামাইনো অ্যাসিড, বড় আকারের একটা প্রোটিনকে আর্দ্র বিশ্লেষিত করলে অ্যামাইনো অ্যাসিড পাওয়া যায়। বড় একটা প্রোটিনকে আর্দ্র বিশ্লেষিত করলে কি পাওয়া যায়? অ্যামাইনো অ্যাসিড পাওয়া যায়। এদের প্রত্যেকটা অণুতে কমপক্ষে একটা অ্যামাইনো দল, একটা কার্বোলিক দল বিদ্যমান থাকে। এদের অ্যামাইনো অ্যাসিড বলে। এই প্রত্যেকটি বড় আকারের একটা প্রোটিনকে যখন আর্দ্র বিশ্লেষিত করা হয় তখন কতকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র অ্যাসিড অণু পাওয়া যায়। কি হয়? ক্ষুদ্র ক্ষুদ্র অ্যাসিড অণু পাওয়া যায়। আর এই অ্যাসিড অণুগুলোকে কি বলে? অ্যামাইনো অ্যাসিড বলে। এই
অ্যামাইনো অ্যাসিডকে আবার কয়টি ভাগে ভাগ করা হয়? দুইটি ভাগে ভাগ করা হয় না। অ্যামাইনো অ্যাসিডকে কয়টি ভাগে ভাগ করা হয়? দুইটি ভাগে ভাগ করা হয়। আচ্ছা, তুমি বলো তো প্রোটিন শব্দ কোন শব্দ থেকে এসেছে? ওকে, থ্যাংক ইউ, সুন্দর বলেছ। দেখো, অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড আর হচ্ছে অনাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড, যে দুইটি ভাগে অ্যামাইনো অ্যাসিডকে কয়টি ভাগে ভাগ করা হয়? দুইটি ভাগে। সেই দুইটি ভাগের মধ্যে একটা হচ্ছে অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড, একটা হচ্ছে অনাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড। অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিডগুলো, কতকগুলো অ্যামাইনো অ্যাসিড আমাদের শরীরে তৈরি হয় না, ফলে অ্যামাইনো অ্যাসিডগুলো প্রয়োজন মেটানোর জন্য খাদ্যর মাধ্যমে সরবরাহ করতে হয়। অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিডগুলো যেগুলো খাদ্যের মাধ্যমে আমাদের শরীর পূরণ করতে হয়, এগুলো আমাদের শরীরে তৈরি হয় না। কী করতে হয়? খাদ্যের মাধ্যমে আমাদের শরীরে এই অ্যামাইনো অ্যাসিড, অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড পূরণ করতে হয়। এগুলো হচ্ছে কি? অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড। এ সমস্ত অ্যামাইনো অ্যাসিডকে অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড বলে। কোনগুলো, কতগুলো অ্যামাইনো অ্যাসিড আমাদের শরীরে তৈরি হয় না, ফলে এগুলো খাদ্যের মাধ্যমে আমাদের শরীরে পূরণ করতে হয়। এই প্রোটিনগুলোই হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। খাদ্যের মাধ্যমে যে আমাদের শরীর পূরণ করে, সেগুলোই হচ্ছে অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড। আচ্ছা, তুমি বলো প্রোটিন কী কী নিয়ে গঠিত? আচ্ছা, থ্যাংক ইউ, খুবই সুন্দর বলেছ। এবার দেখো, অনাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড, কতকগুলো অ্যামাইনো অ্যাসিড আমাদের শরীরে তৈরি হয়, ফলে এগুলো আমাদের কী করতে হয়? খাদ্যের মাধ্যমে আমাদের শরীর পূরণ করতে হয় না, এগুলো আমাদের শরীরে এমনিতেই তৈরি হয়। এগুলো কী হচ্ছে? অনাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড। তাহলে আমরা কী শিখলাম? অ্যামাইনো অ্যাসিডকে কয় ভাগে ভাগ করা যায়? প্রথমত দুইটি ভাগে ভাগ করা যায়। কি? অনাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড আর আবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড। তাহলে অনাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড যেগুলো আমাদের খাদ্যের মাধ্যমে আমাদের শরীরে এমনি এমনি তৈরি হয়, খাদ্যের মাধ্যমে এটা আমাদের পূরণ করতে হয় না, সেটা হলো অনাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড। আর অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড আমাদের শরীরে এটা তৈরি হয় না, এটা আমাদের খাদ্যের মাধ্যমে আমাদের শরীরে পূরণ করতে হয়, সেটা কি হলো? অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু, আজকে আমরা কি শিখলাম? আমরা খাদ্যের উপাদানে প্রোটিন। তাহলে প্রোটিন খাদ্যকে ভাঙলে কি পাওয়া যায়, তারপরে হচ্ছে প্রোটিনকে কোন শব্দ থেকে আসছে, খাদ্যের উপাদান কয়টি, খাদ্যের উপাদান কাকে বলে, কি তোমাদের কোনো সমস্যা আছে এগুলো বুঝতে? আচ্ছা, ওকে, থ্যাংক ইউ, তোমাদের কোনো সমস্যা নাই যেহেতু, সেহেতু আমি তোমাদের কয়েকটা হোমওয়ার্ক দিচ্ছি আগামী ক্লাসে। দেখো, খাদ্যকে ভাঙলে কি পাওয়া যায়? খাদ্যকে ভাঙলে কি পাওয়া যায়? তোমাদের এগুলো জ্ঞানমূলক প্রশ্ন, দুই নম্বর, খাদ্য উপাদান কাকে বলে? খাদ্য উপাদান উপ
উপাদান কয়টি ও কি কি? প্রোটিন শব্দটা কোন শব্দ থেকে এসেছে? এটা তোমাদের আগামী ক্লাসের হোমওয়ার্ক, এটা লিখে জ্ঞানমূলক প্রশ্ন গ্রুপে পোস্ট করে দিবা। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজ ক্লাস এই পর্যন্তই, আগামী ক্লাসে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।